वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके शनिवार बाजे सन्धे 6:30, एखन थेके आमि ब्लगटा शुरू करलाम। सकाल थेके शुरू करते पारिनि, सेरकम कोनो चाप छिल ना, किन्तु माने ओई जे बोललाम एकबार शुरू होये गेले तखन ठीकठाके शुरू करिनि, तो आर कराओ हयनि। तो सेई एखन थेके शुरू करलाम आर भाबलाम एकटु बाजार जाबो। कालके तोमादेर बोललामई ना बाजार जावार छिल, तो माने जामा कापड़ रेडी बेर करेओ रेखेछि। एई जे ছেলেকে পড়াবো আর এই যে ব্যাগপত্র বের করে রাখলাম বেরোবো বলে। মেয়ে তো রেডি হয়ে গেছে, মার বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাইরে বৃষ্টি তো ভয় লাগে না, ভয় লাগে মেঘ ডাকা, মানে এত বাজ করছে আজকাল কদিন, মানে কি বলবো জানি না। আজকেও যেতে পারবো কিনা ভাবলাম তোমাদের সঙ্গে নিয়েই যাবো। ততক্ষণ না কমছে ততক্ষণ ভাবছি কিছুটা কাজ এগিয়ে রাখি। মানে আগে শনিবার বললামই নিরামিষের দিন খুব ঝামেলা থাকে আমাদের, মানে কি রাতে কি করবো আর কি খাবো, ওই ভাবলাম লুচি করবো, সেই ময়দাটা মেখে রেখে দিই, যদি বৃষ্টি কমে তখন বেরিয়ে পড়বো। হয়ে গেছে, এখনো মেঘ ডাকছে, জানি না বেরোতে পারবো কিনা। ছেলে এখনো রেডি হয়নি, মানে কি বলবো ওকে, তখন ধরে বলছি রেডি হও, তো ওই যে জামা কাপড় পরবে না, ওকে জামা কাপড় পরানোটা আরেকটা বিরাট কষ্টকর ব্যাপার। বাড়ি চলে এসেছি, মানে বাড়িতে এসে নিয়ে আমার রুটি ফুটি হয়ে গেছে। মানে আজকে ভেবেছিলাম লুচি করব, কিন্তু কিছু করা হলো গেল না, মানে অনেক দেরিতে ঘরে ঢুকেছি, প্রায় 9:30-10:30 বেজে গেছে। এসে নিয়ে ছেলেকে খাওয়ানো ছিল, আবার লুচি করলে মানে সেই আবার গরম গরম ভেজে ভেজে করা তখন মুশকিল হয়ে যেত। আর আমার মানে ময়দা মেখে টেখেও রেখে দিয়ে যায়নি, মানে এসে নিয়ে আমাকে সবই করতে হতো, তো আজকে প্রোগ্রাম ক্যান্সেল করলাম। এসে নিয়ে রুটি মানে আটা মাখলাম, মেখে রুটি করে নিয়েছি, আর তরকারি ছিলই। মানে প্রতি বছর পুজোর জামা কাপড় আমাদের আসানসোল থেকে নেওয়া হয়, আসানসোল মানে আমাদের আসানসোল মোহনেই, আমার মেয়ের মানে ছোটোর থেকেই জামা কাপড় ওখানেই নেওয়া হয়। তো মানে কি বলবো, করোনা হয়ে আমাদের আসানসোল যাওয়াও বন্ধ হয়ে গেছে, আর এসব শপিং মল টপিং মল তো বন্ধই হয়ে গেছে। তো এই মানে এই ফার্স্ট আমরা আগের বছর অনলাইনে সমস্ত কিছু জামা মানে পুজোর বাজার অনলাইনে করেছিলাম,
অনলাইনে সবই ভালো, অনলাইনে কিছু কিছু জিনিস ভালোই আছে, খারাপ নয়। আবার কিছু কিছু জিনিস ঠিক মানে যেমন পিকচারে দেখি ঠিক তেমন আসে না। আগেবারে যেমন আমার ছেলে জামা কাপড় অনলাইনে নিয়েছিলাম, পুরো সেটিং একদম মানে 5-6টা একসাথে এসেছিলো, ঠিক ভালো ছিল, খারাপ নয়। মায়ের একটা শাড়ি নিয়েছিলাম অনলাইন থেকে, কিন্তু ওটা আমার পছন্দ হয়নি, মানে যেমন পিকচারে দেখেছিলাম ঠিক এসছে মানে সে কোয়ালিটি আমার পছন্দ হয়নি। মেয়ের 3-4টে নিয়েছিলাম, মেয়ের এক একটা জামা পছন্দ হয়েছিল, আবার এক একটা টপ আমার ঠিক মানে জিনিস মানে মেটেরিয়ালটা পছন্দ হয়নি, এরকম হয়েছে। তো যাই হোক, সেজন্য এবছর একদম পুরো টোটালি অনলাইনে আমি বন্ধ করে দিয়েছি। আমার হাজব্যান্ড শুধু অনলাইন অনলাইন করছিল যে অনলাইনে করে দাও অনলাইনে করে দাও, কিন্তু আমি একবার বলে দিয়েছি যে এবারে অনলাইনে নয়, দরকার হয় লোকাল মার্কেট থেকে কিনবো তাও ভালো। তো সেজন্য এবারে এখান থেকেই সমস্ত কিছু মানে যতটুকু শুরু করেছি বাজার এখান থেকেই শুরু করেছি, মানে নিজে দেখে নেওয়াটাই তবুও ভালো, হাতে নিয়ে নেড়ে ঘেটে তবুও ভালো লাগে। এই অনলাইনে ছবি দেখতে 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 মানে কোনটা ভালো কোনটা খারাপ বুঝতেও পারি না, আর আসানসোল গেলে তো কোনো কথাই হতো না, কিন্তু এই যে বললাম কাজের চাপের জন্য আর ছেলেকে নিয়ে এভাবে মানে ঘর থেকে বেরোনোটাই মুশকিল। তো আর এই পজিশানে যে যা বলছে সব থার্ড ঢেউ বাবা, আর ভয়ও লাগে কোথাও যেতে এরকমভাবে। তো সেজন্য এখান থেকেই করে নিলাম, এই কটাই শুরু করলাম। তো যাই হোক, গেলাম দেখতে পেলে ওখানে মানে ছেলেকে নিয়ে গেছি, মানে ছেলেকে নিয়ে যাওয়া মানে আরও দেরি হওয়া। তো গেছিলাম ওখানে, ওই পর্দাটা দেখে এলাম, নিয়ে এসেছি পর্দা, যেগুলো পছন্দ হয়েছিল সেগুলো তো দেখেই এসেছিলাম, তো সেগুলো নিয়ে এসেছি। ওটা একটা শপিং মলের মতো করার চেষ্টা করেছে, তাও জিনিসগুলো ভালোই রেখেছে, খারাপ নয়। আর উপর মানে উপরতলায় ওই যে বাচ্চাদের যত সব খেলনা ফেলনার যা যেখানে আছে যে তলাতে মানে ওই এতে সেইখানে গেছিলাম, তো ওইখানে ছেলে গিয়ে আর আসতে চায় মানে ওকে মানে নিচে ওপর থেকে নিচে নামাতেই আমাদের অনেকটা সময় লেগে গেছে, কিছুতেই আসতে চাইছে না ওখান থেকে, মানে বললাম না ওকে নিয়ে যাওয়া মানে মুশকিল হয়ে যায়। তো কী কী নিয়েছি আগে তোমাদের দেখিয়ে দিই। আস্তে আস্তে পুজো শপিং স্টার্ট করেছি, ঘর থেকেই স্টার্ট করলাম, মানে আগে ঘরকে সাজাতে হবে তারপর নিজেরা সাজবো। তো ঘর আর বাচ্চাদের নিয়ে প্রথমে স্টার্ট হয়েছে। তো পর্দা কিনেছি দেখতেই পেলে, এই যে খুব বেশি আরও ডিপ কালার ছিল কিন্তু ডিপ কালার নিলাম না, কারণ আমাদের রুমের সাথে খুব ডিপ কালার দিলে আরও রুমগুলো ছোটো ছোটো লাগবে আর কালারের সাথে ঠিক ম্যাচও হতো না, ওই জন্য ঠিক লাইট কালারই নিয়েছি, খুব একটা ডিপও নিইনি। আর আমাদের পার্পেল কালারের সাথে ম্যাচিং পেলামও না, পার্পেল কালার চেয়েছিলাম কিন্তু পার্পেল কালার পেলাম না। তো এই পর্দা নিয়েছি, এগুলো পুরো এই যে সেট নিয়েছি প্লাস্টিক ভর্তি, এই পর্দা এরকম নিয়েছি 3টে সেট করে করে। আমি 3টা খুলে দেখিয়ে দিচ্ছি, এই যে এটা আরও আছে, তো একটা খুলে দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবে। এই যে এরকম গাছ গাছ প্রিন্ট আছে, দেখতে ভালো লাগছে না, লাইট কালারের উপরে দেখতে ভালো লাগছে। ডিপ কালার আলো ছিল কিন্তু ঠিক পছন্দ হলো না, মানে খুব বেশি উজ্জ্বল লাগছিল, অত বেশি ডিপ কালার ভালো লাগে না। এই যে এরকম পুরোটা আছে, এগুলো জানলার, তো এগুলো যখন জানলাতে লাগাবো তখন তো তোমাদের অবশ্যই দেখাবো। এই জানলার পর্দা নিয়েছি, বেশি কিছু নিইনি। আর মেয়ে নিয়েছি এই যে জুতো, মেয়ের এইসব জুতোর থেকে বেশি পছন্দ ওই যেগুলো পামশু টাইপ, যেগুলো শু টাইপস হয় সেগুলো মেয়ের পছন্দ, কিন্তু বললাম শু একটা আছে ওর, আর এইগুলো নিতে বললাম যে এমনি ফ্রক টকের সাথেও পরতে ভালো লাগবে, শু পরে নেবে আবার শীতকালে, তো আবার শু নিতেই হবে। তো এই যে এটা নিলাম মেয়ের, আর নিচে ছেলের একটা জামা, তো জামাটা ভাবলাম তোমাদের পরে দেখাবো, কারণ এই তো প্রথম স্টার্টিং, আরও নিতে হবে 3-4টে করে নিতে হবে, আমার মেয়েরও নিতে হবে, এখনও মেয়ের এখনও শুরু করিনি। তো প্রথম ওর একটা নিচে একটা দেখিয়েই দিই, জামাগুলো একটা মানে একটা একটা করে কিনলে একটা করে দেখাবো, কেন ভেবেছিলাম জমিয়ে তারপর তো কখন হবে তারপর ততক্ষণে দেরি হয়ে যাবে, তার থেকে তোমরা দেখিই না। ছেলের নিচে এই যে আমার ছেলের একদম ক্যাজুয়াল ড্রেস নিয়ে আমি, আমি একদম ওই বাচ্চাদের যে সব জ্যাকেট ফ্যাকেট দেওয়া থাকে একদম নিই না, আমার একদম পছন্দ হয় না, মানে আমার ছেলে তো এমনিতেই দেখতেই পাও তোমরা বাজার টাজার গেলে, এমনিতেই জামা কাপড় পরাতে গেলে মানে দুষ্কর ব্যাপার হয়ে যায়, পরতেই চায় না। তো এই যে আমি একদম সিম্পল, আমার এইসব জিনিসগুলো বেশি ভালো লাগে, বাচ্চাদের একদম সিম্পল গেঞ্জির, এই যে বাবা সার্ক সার্ক করে যে সার্কের ছবি আছে হাঙরের, আর এই যে প্যান্ট বাচ্চাদের একটু ডিপ কালার তাই নিলাম। এই আজকের মতো এই শপিং করেছি, এরপর আবার তো পরপর চলবেই, এটা জাস্ট স্টার্টিং। তো যাই হোক, আমার পুজোর জামাকাপড় তোমাদের জামাকাপড় নয় মানে এইটুকুই, কেমন লাগলো জানাবে অতি অবশ্যই। ছেলেরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি জামা প্যান্টের সাথেই, এরপর যখন পরপর আমাদের হবে সেগুলো তো তোমাদের দেখাবোই, আগে ঘরটাকে ভালো করে সাজাই তারপর।
তো আজকে এইটুকুই আমার, এইটুকু শপিং তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকে ভিডিওটা আমি খুবই ছোট হয়তো হয়েছে, আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো, গুড নাইট বন্ধুরা।